हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। हमें कांचन एक बचर हो गल घुरे उत्तर सिक्किम तर अनेकगुलो वीडियो हमें अलरेडी आपलोड करेछि। आज के भावलाम आमी आबार चले आसि उत्तर सिक्किमेर आरो एकटा वीडियो निये, एकटा कन्सोलिडेटेड वीडियो निये, जाते परवर्तीकाले आपनारा जखन घुरते जाबेन तखन आपनादेर जाते सुविधा हय। आपनादेर साथे आलोचना करार जन्य आमी एकटा छोट खसड़ा करे निएछि। आज के आमी 12টা মূল বিষয়ের উপর আলোচনা করব। কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, কিভাবে পৌঁছবেন বা কিসে করেই বা যাবেন, প্যাকেজ ট্যুর কি করবেন বা কিভাবে বুক করবেন, প্যাকেজ ট্যুরের জন্য কস্ট কত পড়বে আর প্যাকেজ ট্যুরটি প্রাইভেট হবে না শেয়ারিং বেসিসে যাবেন, এই প্যাকেজ ট্যুরের মধ্যে কি কি ইনক্লুড আছে আর কি কি প্যাকেজ ট্যুরের মধ্যে নেই, পারমিট কি করে করবেন সেই সম্পর্কেও বলবো, হোটেল বুকিং করবেন কি করবেন না, ফুড, মেডিসিন, কাপড় জামা কি ক্যারি করবেন না করবেন সেই সব বিষয়েও বলবো, ফিজিক্যাল ফিটনেস প্রয়োজন আছে কি প্রয়োজন আছে সে সম্পর্কেও বলবো, সেখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি কীরকম আর কোন সময় যাওয়া সুবিধা সে সম্পর্কে আমি পুরো আলোচনা করব। উত্তর পূর্ব ভারতের একটি ছোট্ট শৈলরাজ্য সিকিম। উত্তর সিকিম, পূর্ব সিকিম, দক্ষিণ সিকিম, পশ্চিম সিকিম সব জায়গাতেই কিন্তু ঘোরা যায়, কিন্তু প্রকৃতি রূপে গুণে সুন্দর করে সাজিয়েছে এই উত্তর সিকিমকে। আজকে আমি এই উত্তর সিকিমেই আপনাদের নিয়ে যাব। এই উত্তর সিকিম জার্নিটা শুরু হবে গ্যাংটক থেকে আর শেষ হবে কিন্তু গ্যাংটকেই। গ্যাংটক থেকে 79 কিলোমিটার্স উত্তরে গেলে পড়বে চুংথাং, সেখান থেকে দুখানা রাস্তা, একটা চলে যাচ্ছে বাঁ দিকে আর একটা চলে যাচ্ছে ডান দিকে। ডান দিকের রাস্তাটা 21 কিলোমিটার গেলে চলে যাবে লাচুং, আর বাঁ দিকের রাস্তা দিয়ে যদি 26 কিলোমিটার যাওয়া যায় তাহলে পৌঁছে যাব লাচেন। যখন আপনারা যাত্রা শুরু করবেন গ্যাংটক থেকে, প্রথমে পড়বে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, তারপরে পড়বে নাগা ফলস, ওখান থেকে পৌঁছে যাবেন চুংথাং। চুংথাং থেকে যখন লাচেনের রাস্তা ধরবেন সঙ্গে সঙ্গে যাবে তো লাচেন চু, আর যখন লাচেন পৌঁছে যাবেন সেখানে দেখতে পাবেন উইভিং সেন্টার, লাচেন মনেস্ট্রি। তারপরে তিনি যখন লাচেন থেকে গুরুদংমারের পথে যাবেন, প্রথমে থাঙ্গু ভ্যালি পড়বে, তারপরে চোপটা ভ্যালি, কালাপাথার, গুরুদংমার লেক, আবার ব্যাক করে আমরা ফিরে আসবো চুংথাং। সেখান থেকে আর একটা রাস্তা চলে যাচ্ছে লাচুনের রাস্তা, সেই লাচুনের রাস্তায় প্রথমেই পড়বে অমিতাভ বচ্চন ফলস, তারপরে আমরা পৌঁছে যাব লাচুং, তারপরের দিন আমরা যাব কাটাও, ইউমথাং ভ্যালি, জিরো পয়েন্ট, সেইসব জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। কলকাতা থেকে যখন জার্নি স্টার্ট করবেন তখন রাত্রিবেলা ট্রেনে করে NJP যাওয়াই বেস্ট, কারণ দিনটা নষ্ট হয় না আর পরের দিন সকাল সকাল পৌঁছে যাবে NJP। কোন কোন ট্রেন শিয়ালদা থেকে বা হাওড়া থেকে ছাড়ে তার লিস্ট কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ ফলো না করে থাকেন নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়েও কিন্তু আমাদের ফলো করুন, তাহলে সেখানেও আমরা এই সমস্ত স্টোরি শেয়ার করব। NJP থেকে বা শিলিগুড়ি থেকে আপনারা গাড়ি করে চলে যাবেন গ্যাংটক, আপনারা যেতে পারেন শেয়ার গাড়ি করে বা প্রাইভেটলি বুক করে, বা একটু খরচ যদি কমাতে চান তাহলে SNT বাস স্ট্যান্ডে চলে আসুন, সেখান থেকে শিলিগুড়ি গ্যাংটকে যে সমস্ত বাস আছে সেই বাসে করে গ্যাংটকে পৌঁছে যেতে পারেন। সেই সমস্ত ডিটেলস কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখে নিও। গ্যাংটকে যখন পৌঁছে যাবে তখন শিলিগুড়ি গ্যাংটক স্ট্যান্ড থেকে একটু বাইরে বেরোলেই সেখানে ট্যাক্সি পেয়ে যাবে, সেই ট্যাক্সি করেই আপনারা পৌঁছে যাবেন MG মার্গের হোটেলে। এর পরের দিন বা যেদিনকেই আপনারা উত্তর সিকিমের জন্য যাত্রা শুরু করবেন তখন কিন্তু আপনারা যাবেন টাটা সুমো, জাইলো বা ইনোভা গাড়ি করে, কারণ সেখানে ম্যাক্সিমাম বড় গাড়ি চলে, ছোট গাড়ি সেরম চলে না কারণ রাস্তার কন্ডিশান সেখানে সেরম ভালো নয় বলে। এবার আসি প্যাকেজ ট্যুর কীভাবে বুক করবেন, এখানে অনেকগুলো অপশান আছে। প্রথম অপশানটা বলি, আপনারা বাড়ি থেকেই অনলাইনে বুক করতে পারেন, কিন্তু আমি সেটা সাজেস্ট করবো না কারণ তার জন্য কস্ট অনেক বেশি পড়বে। সেকেন্ড অপশান, আপনারা যখন NJP-তে নামলেন অনেক এজেন্ট আপনাদের ছেঁকে ধরবে, তারা বলবে যে এই কস্ট ওই কস্ট, কিন্তু আমার মতে তাদের থেকে না নেওয়াই বেস্ট। আর একটা হতে পারে, যদি আপনাদের চেনাশোনা থাকে আপনারা বাইরে বেরিয়ে আসুন NJP থেকে, এখানে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে তাদের থেকেও বুক করতে পারেন, তারা অনেক সময় ট্যুরটা NJP টু NJPও করে নয়তো গ্যাংটক টু গ্যাংটকও করে, ওটা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে করবেন, তার উপরে কস্টটাও কিন্তু ডিপেন্ড করে। আর একটা করতে পারেন, আপনারা নিজেদের খরচে পৌঁছে যান গ্যাংটকে, গ্যাংটকে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে তাদের কাছে গিয়েও বুক করতে পারেন,
বা এমজি মার্গের কোনো হোটেলে যদি আপনারা ওঠেন, সেই হোটেলের রিসেপশনে গিয়ে বলুন, তারাই ঠিক করে দেবে সব কিছু। এবার আসি প্যাকেজের কস্ট কত পড়বে। এই উত্তর সিকিম ভ্রমণ কিন্তু গ্যাংটক থেকে শুরু হয়, আবার গ্যাংটকেই শেষ হয়। উত্তর সিকিম যাওয়ার জন্য দু রকমের প্যাকেজ হয়। প্রথম প্যাকেজ 1 night 2 days, সেকেন্ড প্যাকেজ 2 night 3 days। যেটা প্রথম প্যাকেজ 1 night 2 days, সেখানে আপনাকে লাচুংয়ে নিয়ে যাবে, সেখানে ইউমতাম ভ্যালি, জিরো পয়েন্ট, কাটাও, সেই সমস্ত জায়গা ঘুরবেন, আবার ব্যাক করে চলে আসবেন গ্যাংটকে। তার জন্য খরচ পড়বে মোটামুটি 1700 থেকে 2000 টাকার মতো। আর সেকেন্ড যে প্যাকেজটা 2 night 3 days, সেটা প্রথমে আপনাকে নিয়ে যাবে লাচেন, সেখান থেকে গুরুদংমা লেক, কালাপাথর, চোপটা ভ্যালি এইসব ঘুরে আপনাকে নিয়ে যাবে লাচুং, সেখানে ইউমতাম ভ্যালি, জিরো পয়েন্ট, কাটাও এইসব ঘুরে আবার গ্যাংটকে ব্যাক করবে। তার জন্য নেবে 3200 থেকে 3800 টাকার মতো। এই প্যাকেজের মধ্যে কী কী ইনক্লুড আছে আর কী কী নেই সেগুলো একবার জেনে নেওয়া যাক। যে প্যাকেজগুলোর কথা বলেছি সেগুলো গ্যাংটক থেকে শুরু হবে, আবার গ্যাংটকেই শেষ হয়। আপনাদের গাড়ি দিচ্ছে, তারপর যখন গ্যাংটক থেকে ছাড়লো, গাড়ি করে গেলেন, রাং রাং বলে একটা জায়গা আছে, সেখানে প্রথম আপনাদের লাঞ্চ দেবে, এটাও কিন্তু প্যাকেজের মধ্যে। তারপরে সাইট সিন করতে করতে চলে গেলেন লাচেন, লাচেনে নাইট স্টে করবেন, সেখানে একটা হোটেল দিয়ে দেবে, সেই হোটেলে নাইট স্টে করলেন, সেখানে ডিনারও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, আর হোটেল খরচও কিন্তু ওর মধ্যে ইনক্লুডেড। পরের দিন সকালবেলা যখন বেরোবেন তখন বেডটি পেয়ে যাবেন, তারপরে যখন থাঙ্গু ভ্যালি পৌঁছবেন সেখানে ব্রেকফাস্ট করাবে, তারপরে ওখান থেকে পৌঁছে যাবেন গুরুদংমা লেক, তারপরে আবার ব্যাক করে চলে আসবেন লাচেন, লাচেনে এসে লাঞ্চ করাবে, তারপরে সেখান থেকে বেরিয়ে চুংথাং, চুংথাং হয়ে লাচুং, লাচুংয়ে নাইট স্টে হবে, সেখানে ডিনার দেবে, তারপরের দিন সকালবেলা আপনাকে ইউমথাম ভ্যালি নিয়ে যাবে, সেখানে আপনাকে ব্রেকফাস্ট দেবে, সেখান থেকে ব্যাক করে গ্যাংটক। এই সমস্ত কিছুই থাকবে এই প্যাকেজের মধ্যে। তাহলে কী কী থাকলো না প্যাকেজের মধ্যে? লাচেনে গুরুদংমা লেক ছাড়াও আছে কালাপাথর, সেখানে যেতে গেলে কিন্তু আপনাকে এক্সট্রা পে করতে হবে। কালাপাথরের জন্য আপনাকে গাড়ি প্রতি 2500 টাকা এক্সট্রা পে করতে হবে। এবার বলে রাখি, একটা গাড়িতে যদি শেয়ার বেসিসে যান তাহলে 10 জন যায়, মানে ড্রাইভার ছাড়াও সামনে 2 জন, মাঝখানে 4 জন আর পেছনে 4 জন, তাহলে সবার মধ্যে সেই টাকাটা ডিভাইড হয়ে যায়। এবার আপনি যখন লাচুংয়ে এলেন, লাচুংয়ে আপনাকে প্রথমে ইউমতাম ভ্যালি নিয়ে যাবে। যদি আপনি জিরো পয়েন্ট বা কাটাও যেতে চান তাহলে কিন্তু আলাদা আলাদা করে পে করতে হবে। জিরো পয়েন্ট যাওয়ার জন্য এক্সট্রা 3000 রুপিস, আর কাটাও যাওয়ার জন্য এক্সট্রা 2500 রুপিস আপনাকে পে করতে হবে। এবার আসি আর একটা ইম্পর্টেন্ট কথায়, আপনি যে ট্যুর বুক করছেন সেটা কি প্রাইভেটলি বুক করবেন নাকি শেয়ারে যাবেন? আপনি যদি শেয়ারে যান সেখানে কিন্তু একটা গাড়িতে 10 জন বসে, সেটা আমি আগেই বলেছি কীভাবে ওটা ডিভাইড হয়ে যায়। যদি আপনি প্রাইভেটলি বুক করতে চান তাহলে যদি আপনারা 4 জন সদস্য হন তো একটা গাড়িতে 10 জনের জায়গায় 4 জন বসলো, কিন্তু যে 10 জনের যে টাকাটা, মানে ধরুন 3500 টাকা করে 10 জনের 35000 টাকা হয়, সেই 35000 টাকা কিন্তু আপনাদের 4 জনের মধ্যে ডিভাইড হবে। আর একটা বিষয় দেখার, আপনারা আছেন মাত্র 4 জন, তাহলে আপনাদের জন্য ঘর 1টা লাগতে পারে আর খাবারের খরচ একটু কম লাগতে পারে, তাহলে কিছুটা বার্গেন করাই যেতে পারে কিছু টাকা কম হবার জন্য, কিন্তু 4-5000 টাকার কম নিশ্চয়ই হবে না। আর প্রাইভেটলি গাড়ি বুক করলে আর একটা সুবিধা আছে, গাড়ি কিন্তু আপনাদের হোটেল থেকে একদম ডাইরেক্টলি নিয়ে যাবে। আর যদি আপনারা শেয়ারে বুক করেন তাহলে কিন্তু আপনাদের যেতে হতে পারে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, সেখান থেকেই পিক আপ করে আপনাদের নিয়ে যাবে লাচেন বা লাচুংয়ে। সাধারণত উত্তর সিকিমে যাত্রা শুরু হয় মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে, আপনারা যখন লাচেন পৌঁছবেন তখন বেজে যাবে 6টা, মানে প্রায় সন্ধে হয়ে যাবে। এবার আসি পারমিটের কথায়। সিকিম কিন্তু এন্ট্রি রেস্ট্রিক্টেড এরিয়া, সেই জন্য এখানে এন্ট্রি করতে গেলে পারমিট লাগে। তবে সিকিমে এন্ট্রির জন্য ইন্ডিয়ানদের কোনো রকম পারমিট লাগে না, ফরেনারদের কিন্তু তাদের ILP বা ইনার লাইন পারমিট লাগে। কিন্তু এই উত্তর সিকিম যাওয়ার জন্য ফরেনার হোক বা ইন্ডিয়ান হোক, তাদের জন্য প্রোটেক্টেড এরিয়া পারমিটের প্রয়োজন হয়, কারণ ওই সমস্ত জায়গাগুলো আর্মিদের কন্ট্রোলে থাকে, তাই জন্য সেখানে আমাদের প্রয়োজন প্রোটেক্টেড এরিয়া পারমিট। এই পারমিট ইস্যু করা হয় সিকিম ট্যুরিজম অফিস থেকে, যেটা অবস্থিত এমজি মার্গে। কিন্তু আমি সাজেস্ট করব আপনারা নিজেরা বুক না করে
একটা ট্যুর বা ট্রাভেলসের সাথেই যান, তা সেক্ষেত্রে কী হবে, আপনাদের যে সমস্ত পারমিটের ঝামেলা থাকবে সেগুলো তারাই পোয়াবে। আপনাদের থেকে পারমিটের জন্য এক্সট্রা কস্টও নেবে না, কারণ সেই সমস্ত কিছু ওইসব প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড থাকে। পারমিটের জন্য লাগবে ফটো আইডি প্রুফের জেরক্স আর ফটোকপি, সেগুলো আপনারা কিন্তু ক্যারি করে নিয়ে যাবেন। আর যে ফটো আইডি প্রুফটা নিয়ে যাবেন তার কিন্তু অরিজিনালটাও সঙ্গে রাখবেন, কারণ ম্যাক্সিমাম জায়গাতে এটা চেক হয়। যখন ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে ঢুকছেন তখন রাংপো বলে যে জায়গা আছে সেখানেও কিন্তু একটা চেকপোস্ট আছে, তারপরে আছে টুং চেকপোস্ট, আর বিশ্বের সব থেকে উচ্চতম চেকপোস্ট গাইগাঁও চেকপোস্ট। এই সমস্ত জায়গায় কিন্তু অরিজিনাল আইডি কার্ড চেক হতেও পারে। আর বাড়ির প্রত্যেক সদস্যদের কিন্তু আইডি প্রুফের জেরক্স আর ফটো কিন্তু সঙ্গে নেবেন, কারণ সবার জন্য ইন্ডিভিজুয়াল পারমিট হয়। কোনোরকম প্রাইভেট কার যদি আপনি নিয়ে যান উত্তর সিকিম সেটা কিন্তু অ্যালাউড করবে না বা পারমিটও দেওয়া হবে না, কারণ সিকিম গভর্নমেন্ট অ্যাপ্রুভড যে সমস্ত গাড়ি আছে সেই সমস্ত গাড়িই কিন্তু নর্থ সিকিম যেতে পারে, বা যারা বাইক নিয়ে যায় তাদের ক্ষেত্রে পারমিট দেওয়া হয়। আমি পারমিট নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আগের একটা ভিডিওতে, তার লিঙ্ক কিন্তু আমি উপরে দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। এবার আসি হোটেল বুকিং করবেন কি করবেন না। আপনারা যেদিনকে গ্যাংটক পৌঁছলেন সেই রাত্রে থাকার জন্য হোটেল বুকিং করতেই হবে, তাই জন্য আমার মতে এমজি মার্কেট যত কাছে হোটেল পাওয়া যায় বুক করুন। অনলাইনেও করতে পারেন বা ওখানে পৌঁছেও ভালো হোটেল আপনি পেয়েও যাবেন, মোটামুটি 1,000 থেকে 1,500 টাকা। আর যদি পরের দিন আপনি লাচেন লাচুংয়ের জন্য বেরিয়ে যান, এক রাতের জন্যই হোটেল বুকিং করাটা বেটার। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, যদি পরের দিনকে নর্থ সিকিম না গিয়ে ইস্ট সিকিমের ছাঙ্গু লেক, বাবা মন্দির বা গ্যাংটকের সাইট সিন করেন তো তার পরের দিনকেও আপনারা লাচেন লাচুং যেতে পারেন। তার জন্য আরও এক্সট্রা দিন আপনাকে এমজি মার্গেই থাকতে হবে। আর লাচেন বা লাচুংয়ে গিয়ে আপনাকে হোটেল বুক করার কোনো দরকার নেই, কারণ এই সমস্ত প্যাকেজের মধ্যে। সেখানে আর একটা বিষয় বলে রাখি, আপনাদের ওখানে কি হয়তো হোটেলটা ভালো নাও লাগতে পারে, তাই জন্য ট্যুর অপারেটরদের আগে থেকে বলে দিন যে আমার একটা ভালো রুম চাই, তাই জন্য কিছু এক্সট্রা পে করলেও পে করতে হতে পারে। আর আপনাদের ফুড ক্যারি করবার কোনো দরকার নেই, কারণ এই প্যাকেজের মধ্যে ফুড ইনক্লুডেড থাকে। কিন্তু আরও একটা বিষয় আপনাদের বলে দিই, টুং চেকপোস্ট যখন বেরোবে তখন কিন্তু বিসলারি ওয়াটার বোতল, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো বোতল, সেগুলো কিন্তু অ্যালাউড নয়। যখন ক্যারি করবেন হার্ড প্লাস্টিক যেগুলো হয় সেই বোতলগুলো ক্যারি করা অনেক বেটার। মেডিসিন কী কী নেবেন, কারণ নর্থ সিকিম অনেক উচ্চতায় অবস্থিত, কারণ কয়েক ঘন্টার মধ্যে 10,000 ফুট থেকে 17,000 ফুটে আপনি উঠে যাবেন, তাই জন্য একটা শ্বাসকষ্টজনিত অসুবিধা হতে পারে বা ভমিটিং চান্স থাকে, তাই জন্য সঙ্গে করে কর্পূর রাখা বেটার, আর বা রামতুলসী পাতা যাওয়ার সময় সেগুলোর শুকলেও কিছুটা কাজ দেয়। আর অনবরত জল খেয়ে যাওয়া উচিত, সেটা অনেক শরীরের পক্ষে ভালো, নয়তো ব্রিদিং প্রবলেম এড়াবার জন্য হোমিওপ্যাথিক ওষুধ আছে কোকাসিক্স, আর অ্যালোপ্যাথিক ওষুধ আছে ডায়ামক্স, সেগুলো কিন্তু আপনারা ক্যারি করতে পারেন। যাদের বয়স 5 বছরের নিচে বা যাদের বয়স 60 বছরের ওপরে তাদের সেখানে না যাওয়াই ভালো, বা যদি যেতেও চায় আগে থেকে ডক্টরের সাথে কনসাল্ট করে নিন। আর যারা একদম বাচ্চা, যারা কথা বলতে পারে না বা তাদের কী অসুবিধা হচ্ছে বলতে পারে না, তাদেরকে না নিয়ে যাওয়াই বেটার। নর্থ সিকিম কিন্তু প্রচণ্ড ঠান্ডার জায়গা, তাই জন্য সবসময় উলেন জ্যাকেট বা উলেন সোয়েটার ক্যারি করা উচিত। আর যদি বৃষ্টি হয় তাহলে দেখতেই হবে না, একদম হাড় হিম হয়ে যাবে। আর যেখানে বরফ আছে সেখানে আপনাকে চিন্তা করার দরকার নেই, কারণ সেখানে উলেন জ্যাকেট বা লেদার জ্যাকেট বা বুট, গ্লাভস এসব কিন্তু ভাড়া পাওয়া যায়, আপনারা সেখান থেকে ভাড়া নিয়ে বরফের মধ্যে নেমে যেতে পারেন। আর যদি নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বলি তাহলে তো একদম নীল বললেই চলে। গ্যাংটকে তো পাওয়া যায়, ভালোই নেট চলে, কিন্তু যখন আপনি পৌঁছে যাবেন লাচেনে সেখানে শুধু কথা বলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পাবেন, আবার কোনো সময় পাবেন না। এবার নিশ্চয়ই ভাবছেন কোন সময় যাব, কোন সময় গেলে বরফ পাবো, কোন সময় গেলে আমি রোডোডেন্ড্রন ফুল দেখতে পাবো। তাহলে বলে রাখি দুটো সিজন খুব ভালো, একটা হচ্ছে পুজোর পর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত, তখন যদি গুরুদংমা জল পুরো স্বচ্ছ নীল জল, আরও একটা সময় মার্চের শেষ থেকে মের ফার্স্ট উইক অব্দি, সেই সময় যদি যান পুরো রাস্তা ক্লিয়ার পাবেন,
গুরুদংবারে কিন্তু নীল জল পাবেন না, সেটা পুরো বরফে পরিপূর্ণ থাকবে। তার মজাটাও কিন্তু একদম ডিফারেন্ট। আবার সেই সময় মানে এপ্রিল মাসে বা মের প্রথম দিকে যদি ইউমথাম ভ্যালিতে যান, সেখানে কিন্তু রোডোডেনড্রন ফুল দেখতে পাবেন, যেটা অন্য সময় গেলে কিন্তু দেখতে পাবেন না। আর বর্ষাকালটা এড়িয়ে চলুন, কারণ উত্তর সিকিমের রাস্তা খুব খারাপ, যখন তখন ধস নামতে পারে। আর যদি আপনি বরফ দেখতে চান, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মাস আপনার জন্য বেস্ট। তখন হয়তো উত্তর সিকিমের অনেক রাস্তা বন্ধ থাকবে, কিন্তু যতদূর আপনি যেতে পারবেন আপনি কিন্তু স্নোফল দেখতে পাবেন আর খুব এনজয়ও করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা প্রেস করে দিন। আমার লেটেস্ট ভিডিও অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।